আসসালামু আলাইকুম, আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় বাউবি। বাউবি আজকে তোমাদের কি পড়াবো, চলো একটু বোর্ডে দেখি। অধ্যায় 11, পার্ট 1 ও 2। অধ্যায় 11-এ কি আছে? বাংলাদেশের ভূপ্রকৃতি, মানে আমাদের দেশের ভূপ্রকৃতিটা কেমন সেটা আমরা জানব। আচ্ছা, পার্ট 1-এ আছে ভূপ্রকৃতি। তোমরা স্ক্রিনে দেখো, আমার সাথে একটু মনোযোগ দিয়ে শোনো। রিডিং এর ভিতরে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন রয়ে গেছে, শূন্যস্থান রয়ে গেছে। যদি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, বইটা দেখো, পড়ো, তাহলে সবগুলো নিজের থেকে দিতে পারবে। ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি কি? এই যেখানে একটা প্রশ্ন হয়ে গেল আর উত্তর দেওয়া আছে, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে কোন দেশে ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। পাহাড়ি অঞ্চল, আমাদের দেশে বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ, পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। এই পাহাড়গুলো কোথায় অবস্থিত? চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিং ডং, যার উচ্চতা প্রায় 1280 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম, মানে দ্বিতীয় প্রথম উঁচু পাহাড়ের নাম হলো তাজিন ডং, আর দ্বিতীয় পাহাড়ের নাম হলো কেওক্রাডং। নাম কি? কেওক্রাডং, যার উচ্চতা 1230 মিটার। এই দুইটি পাহাড় বান্দরবন জেলায় অবস্থিত। এই দুইটি পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবন জেলায়। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই যে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো যদি রিডিংটা পড়ে রাখো এবং আন্ডারলাইন করে রাখো, তোমরা দিব্যা সহজে উত্তর দিতে পারবে। এরপরে আসো উঁচু ভূমি। পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। নদীর স্রোতে বয়ে আসা পলি মাটি জমা হয়ে এই ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে এই উঁচু ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। তোমরা পাঠ্য বইয়ে মানচিত্র দেখো, দেখো নীল রং দেওয়া আছে। এগুলো কি? উঁচু ভূমি। কিভাবে হয়েছে? পলি মাটি পড়ে এগুলো উঁচু ভূমি হয়েছে। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। ঢালু মানে কি? এ উঁচু থেকে এ নিচু, ওই পাশে উঁচু, এই পাশে নিচু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী এবং এই ভূমিতে প্রায়ই বন্যা হয়, তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 53 পৃষ্ঠা তোমাদের SW রইল, ঠিক আছে? এখন পার্ট 2 আসো। পার্ট 2 হলো জলবায়ু। জলবায়ুটা কি? বাংলাদেশের জলবায়ুটা কি, কেমন, সেটা এখন আমরা একটু জানব। তাহলে স্ক্রিনে দেখো, বাংলাদেশ ষড় ঋতুর দেশ। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। ঋতু কিন্তু 6টা, কিন্তু প্রধানত 3টি ঋতুতে ভাগ করা যায়। কি কি?
গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। গ্রীষ্মকালটা দেখি, মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এখন মার্চ থেকে কি মাস? মে মাস, গ্রীষ্মকাল। এ সময় মৌসুমী বায়ু, আচ্ছা গ্রীষ্মকাল কি মার্চ থেকে মে মাস পর্যন্ত হলো গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। আমাদের তাপমাত্রা কি হয়? 35 ডিগ্রি সেলসিয়াস হয়। এখন এবছর তো আরো বেশি হয়েছিল, কোন কোন দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয়। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল। এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয়। এপ্রিল বা মে মাসে কি হয়? কালবৈশাখী ঝড় হয়। এরপরে আসো বর্ষাকাল। বর্ষাকালটা দেখো, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বর্ষাকাল? জুন থেকে অক্টোবর মাস। এরপরে আসো, এ সময় মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এরপরে আসো শীতকাল। খুব মজার একটা দিন, তাই না? আরামদায়ক দিন শীতকাল। বর্ষাকালের পরে বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে। বর্ষাকালের পরে কি বাংলাদেশের তাপমাত্রাটা কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। কোন থেকে কোন মাস পর্যন্ত? নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে। উত্তর অঞ্চলে, আমাদের দেশের সবচেয়ে উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময়ে গড়ে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। গড়ে তাপমাত্রা কত থাকে? 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। বাংলাদেশে তুষার পড়ার মতো এমন কোনো ঠান্ডা পড়ে না। আচ্ছা, পার্ট দুয়ে মনে করো এখানে 55 পৃষ্ঠা, এটা তোমাদের SW রইল। প্রশ্নগুলো দেখে তোমরা নিজেরাই এই রিডিং পড়া থেকে তৈরি করে নিবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2টা পৃষ্ঠা দিলাম SW, পার্ট 2টা পড়ে নিজের মতো করে প্রশ্ন তৈরি করবে, কারণ সামনে তোমরা ক্লাস 5 উঠবে, নিজের প্রশ্ন নিজেই তৈরি করতে হবে, ঠিক আছে? হুবহু বইয়ের মতো প্রশ্ন আসবে না, হ্যাঁ? নিজের মতো করে প্রশ্ন তৈরি করতে হবে। তাও এখন থেকে একটু প্র্যাকটিস করো। আমি তো প্রশ্ন লিখে দিয়েছি, কিভাবে লিখতে হবে তা তো তোমরা জানোই। আচ্ছা, তাহলে 2টা পৃষ্ঠা তোমাদের SW রয়ে গেল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।